আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল কর্ণফুলীকে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন কর্মসূচি উদ্বোধন উপলক্ষে আমি সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আগামীকাল 17ই মার্চ এক বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এই উপলক্ষে আমি বাংলাদেশের সকল নাগরিক সবাইকে আন্তরিক ও অভিনন্দনবাদ জ্ঞাপন করছি। আমি একটা কথা বলতে চাই, বঙ্গবন্ধু কোনো দলের নয়, বঙ্গবন্ধু বাংলাদেশের সবার। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করতে গিয়ে আমার একটা বিশেষ অনুরোধ থাকবে আপনাদের প্রতি, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করতে গিয়ে যাতে রাষ্ট্রের এবং যার জন্মবার্ষিকী পালন করতেছেন যাতে তার কোনো রকম অসম্মানজনক কোনো কাজ না হয় সেদিকে একটু সবাই নজর দৃষ্টি রাখবেন। এবং আপনারা জানেন সারা বিশ্বে এক ভয়াবহ দুর্ভোগ চলতেছে, করোনা ভাইরাস। আপনারা সবাই, আমি আল্লাহর দরবারে প্রার্থনা করছি আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন এবং সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, এবং আপনি নিজে সচেতন হবেন, অন্যদেরকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন এবং গড়ে তুলবেন।